গুড মর্নিং টু অল অফ মাই ফ্যামিলি মেম্বার। আজকে সকাল সকাল উঠে চা খেয়ে শরীরটা ভালো নেই, পেটটা একটু গণ্ডগোল করছে বলে শুয়েছিলাম। তারপরে স্নান টান করে আজকে একটু দই আর মুড়ি আর একটা মনে হয় গুড়ের রসগোল্লা দিয়েছি। আজকে আর গুড় নিই নি, একটা রসগোল্লা নিই আর ছটা আর ডিমের ছটা অংশটা এই ব্রেকফাস্টে। সকাল থেকে তিনবার পায়খানা গেছি, একটু সমস্যা ওই জন্য শুয়েছিলাম। যাই রাহুল এসে বাজার টাজার করে এনে দিল মাছ বাজার, আর তারটা বেজে গেল, যাই একটু অফিসে গিয়ে বসি। আজকে রবিবার বলে আজকে কাজের চাপ ছিল, এতক্ষণ ফাঁকা হলি নাকি? যাও একবার বাগানটার দায়িত্ব দিলাম তোমার, ঠিকঠাক করো। আরে সূর্যবাবু যে, আরে মটনের নিমন্ত্রণ নাকি? হ্যাঁ, এই যে মাস্টার মশাই চলে এসেছে, কিন্তু লেট করেছো, তুমি বলেছিল দশটায় আসবে, এখন বাকি কিন্তু এগারোটা। সকালবেলায় কিছু করলে শরীরচর্চা কিছু করেছ, হালকা করে এটা করতে হবে তো, শুরু করো আস্তে আস্তে, আমি আছি তোমার জন্য। ম্যানেজারবাবুর ছেলেটা এমনি ভালো ছেলে, পড়াশোনা যে খুব খারাপ ছিল তা নয়, কিন্তু পুরো ফাঁকি মেরেছে, পড়াশোনা করে না। যাই হোক গ্র্যাজুয়েশনটা করেছে, ওই জন্য ওকে একটু একটু ভালোবেসে যদি কিছু একটু এগিয়ে দেওয়া যায়। ওর মায়ের খুব দুঃখ, যার জন্য আমি একটু নজর দিচ্ছি, যদি একটু পরিবর্তন করতে পারি। আমার এখানে কি থাকলে কি হবে, লোকজন আসে আরও বাড়ির মধ্যে ঢুকে ওই মোবাইলে গেম খেলে, যার জন্য এখানে আসলে কি হবে, কিছু না হোক, এ আসলো ও আসলো, একটু একটু কথা বললো গল্প করলো, এই কারণে ওকে একাধিক এবারে জানি না থাকবে কি না, একাধিক আসতে বলেছি, দেখি ওকে ফলো করি, ওকে করছে না করছে, আর মোবাইলে কী গেম খেলে এটা আমার খুব জানার ইচ্ছা। কালকে রবীন্দ্র জুড়ে যাবো, যাওয়ার জন্য ওই হরিকে বলেছি যে এটা ভালো শাড়ি আনতে, তা বিকালবেলায় ও আসবে, ছটা সাড়ে ছটার সময় আসবে, তা হরি কাছ থেকে একটা শাড়ি নেবো। অলরেডি মান্টুর আশীর্বাদে আমি গিয়ে ওকে কানের দুল গিফট করে এসেছিলাম, আশীর্বাদ করে এসেছিলাম, ওটা অ্যাডভান্স করে দিয়েছিলাম। এই কারণে আমাদের বয়স হয়েছে, শরীর স্বাস্থ্য কখন কী হয়ে যাবে, ওই জন্য তখন শরীর ভালো ছিল, আমি যখন গিয়ে ওটার দায়িত্বটা সেরে আসি। হ্যাঁ, এরপরে কালকে মোটামুটি এখন পর্যন্ত ঠিক করেছি কালকে যাব। হ্যাঁ, আমি একাই যাচ্ছি, সঙ্গে রাহুল যাবে, মানে পৌঁছে শাড়িটা দিয়ে মাটির আশীর্বাদ করে, হ্যাঁ, তারপরে খাওয়া দাওয়া করে ফিরে চলে আসবো, কারণ সময়টা ওখানে থাকবে, আর ওই বিয়েতে থাকা ওই আমার পক্ষে সম্ভব নয়, আর আমার ভিডিও ফোনটা বেশি ভালো লাগে। চা একটু খাবে নাকি? আরে তাহলে হ্যাঁ লাইটা, তুমি এক কাজ করো আমিও খাবো, একটু উপরে দিয়ে বলে এসো পূর্ণিমাকে। আরেকবার চা শুরু হয়ে গেল, সকালে একবার খেয়েছি, ব্রেকফাস্ট করে একবার খেয়েছি, আর এই একটা একবার সাড়ে এগারোটা বাজছে, আর একে হলো লাস্ট চা। আর এই সূর্যবাবু, এ তো বহু পুরোদিন পুরোনো দিনের সাথী। হ্যাঁ, আরেকটা কথা বলি, একটা এখনও পর্যন্ত ওদের বাড়িতে ওরা চার ভাই চার বউ সব কিন্তু এক জায়গাতে আছে, একটাই একটাই হাঁড়ি লর্ডসিনা বাড়ির পাশেই ওদের বাড়ি রায়পুরে। তা খুব গর্বের, আমার খুব আনন্দ লাগে, খুব গর্ববোধ হয় আমি তোমাদের জন্য, যে চারটে বউ চার ভাই দানুন মিল এবং বাড়িতে এখনও পর্যন্ত কিন্তু রাঁধুনি নেই, আর সবচেয়ে যাকে রেসপেক্ট করার মতো মহিলা সে হচ্ছে মা। হ্যাঁ, তোমার বাবা তো অনেক আগে 85-এ ওনার বাবা মারা গেছে, বাবার চাকরি পেয়েছিল, বাবার চাকরিটা ওর মা পেয়েছিল স্কুলে, স্কুলে মিস্ট্রেস, হ্যাঁ মিস্ট্রেস ছিল, তা ওই ভদ্র মহিলার সঙ্গে আমার অনেকবারই দেখা হয়েছে, অনেকবারই আলাপ হয়েছে। হ্যাঁ, যাই হোক আমার থেকে বয়সে বড়ই, তা উনি চার ছেলেকে চার বৌমাকে এক জায়গায় এক হাঁড়িতে বেঁধে রেখেছে এখনও পর্যন্ত, এবং ওনার আন্ডারে সব চলে, এবং এত সুন্দর সিস্টেমটা, সেটা যদি কোনো দিন ও বলে বলবে খুব ভালো, সিস্টেমটা এত সুন্দর ভাঙার কোনো কারণ, ওদের জয়েন্ট ফ্যামিলি ভাঙবে, আশীর্বাদ করুন, থাকে সারা জীবন। হ্যাঁ হ্যাঁ,
সত্যিই খুব একসঙ্গে যেন থাকতে পারে, একসঙ্গে চার ভাই একসঙ্গে, এবং প্রত্যেকে প্রত্যেকের জন্য সে ব্যবস্থা, মানে ওর মায়ের বুদ্ধিমত্তা এত সুন্দর যে কী করে ধরে রাখতে হয় সেটা কিন্তু ওর মায়ের কাছ থেকে শিক্ষা করা। যদি কোনো দিন ওদের বাড়িতে যায় তাহলে ওনার সঙ্গে থাকতে দেয়, আর আমার খুব রেসপেক্টেবল মানে ইয়ে আমাদের সিনিয়র সিস্টারই বলতে সিনিয়র সিস্টার আমি খুব রেসপেক্ট করি ওনাকে, অনেকদিন দেখা হয়নি তোমার মায়ের সঙ্গে, শরীর ঠিক আছে তো এখন? যাই হোক, এখন তোমাদের নানির মেম্বার কতজন বাড়িতে? এই বছর থেকে তোমাদের 70 ধরো মায়ের বয়স, মোটামুটি অ্যাপ্রক্সিমেট 70 হবে, এর থেকে 70 বয়স পর্যন্ত 14 জন মেম্বারের 51-বর্তী পরিবার। আমি মাঝে মাঝে ওর সঙ্গে গল্প করি, ওদের কীভাবে মেনটেন হয় না হয় সবই আমি জানি, কিন্তু এগুলো তো বলা সম্ভব না, এগুলো বলা যাবেও না, যাই হোক। কিন্তু আজকালকার দিনে এরকম একটা এরকম যে এক জায়গায় আছে এটা কিন্তু খুব রেয়ার দেখতে পাওয়া যায় না, যার জন্য আমি ওই তোমরাই একটা আচ্ছা আচ্ছা আমরাই একটা তাই দাদার সঙ্গে ফার্মে এদিক ওদিক ঘুরতে যেতাম, তখন শুধু মা শুধু একটাই জিজ্ঞেস করতো কি আছে সঙ্গে, দাদার নাম তো বলতাম তো আছে দাদা, ও অমুক বাবু আছেন তো চলে যাও যেখানে খুশি, দাদার সঙ্গে তো ঘুরেছি হ্যাঁ ঝাড়খণ্ডে ওর শ্বশুর বাড়ি এরিয়াটা, ওখানে কম ঘোরা ঘুরেছি আমি, হ্যাঁ ফার্মে ফার্মে ওর ব্যবসা করছিল, ওইখানটায় বন্ধ করে দিয়েছে মানে নাকি সূর্য 12 বাজলো, আমি একবার যাই একরাম গেছে বাগানটা পরিষ্কার করতে, আমি একবার দেখি গেল একরাম লেগেছে নাকি, এই যে পুরনো লোক ওর উপরে ওর 22 বছর নাকি 24-এ চলছে, 24 বছর ধরে এখানে আছে, নিয়ে দেখলাম যে ওকে এই দায়িত্বটা দিয়ে অন্তদাকে সপ্তাহে 1-2 দিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে, আর মাটিগুলো খুঁড়ে টুড়ে রেডি করে দিয়েছে, বস্তাতে ভরে নিবি, ভরে বসে আছো কেন, তোমার মোবাইল এলো নাই, মোবাইলে কাজ করো, হ্যাঁ লজ্জা পাচ্ছ নাকি, তুমি তোমার কাজ করে যাও ঠিক আছে, আর ফ্রিতে একটু শুয়ে পড়বে তো শুয়ে পড়ো, ওই যে বাবার বিছানা ওইটা ঠিক আছে, বোরিং হচ্ছে কি না, বোরিং হলে বলো আমি জোর করবো না কিছু, তোমার ভালো না লাগলে হ্যাঁ টিভি দেখতে পারো, ওই টিভি চালিয়ে দেবো, টিভি তো তুমি দেখো না আমি জানি, টিভির নেশা নাই, তাহলে হ্যাঁ ওইখানে বিছানায় উঠে আরামসে বসে তুমি তোমার মতন বাড়িতে যেরকম থাকো ঠিক সেইভাবে থাকবে, লজ্জার কিছু নাই তাই তো, না লজ্জা লাগে একটু লাগছে মনে হচ্ছে, আমার কাছে লজ্জা করার কিছু নাই, কারণ আমি বকাঝকা কাউকে করি না, করি রে তাহলে বকা পাবে না, হ্যাঁ এই কোনো সময় হয়তো আদর করে একটু হয়তো বকলাম আর কি, সেটা আদরের বকা হবে, কি রান্না করলি রে খারাপ নাকি রে, বেগুনটা এই যে কালো কালো, ও বীজ হয়ে গেছে, ও বেগুনটা তো আপনি আনতে পারেন, দেখে তো ভালো লাগছে একটু শক্ত রয়েছে, ও সবজি তো ভালোই এনেছে, আর ইয়ে এটা পেঁয়াজ করলি, কি রান্না করেছ, হ্যাঁ 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 বাহ বাহ, বলছি
গাছগুলো এবারে দেওয়া জল ঠল দেওয়ার দরকার নেই, রোদ উঠে গেছে বিকেলে অল্প করে হালকা করে দিয়ে দিবি। মানে এখন রোদ উঠে গেছে না, আর জল দেওয়া যাবে না। ভাই বোন সঙ্গে অনেকক্ষণ ধরে বসে গল্প করছি, একটা বাজলো একটা বাজলো, পাঁচ মিনিট বাকি, এবারে খাওয়া দাওয়া করতে হবে নাকি? খাওয়া দাওয়া করে ঘুম খেতে দিবে নাকি? আচ্ছা আচ্ছা, রেডি করে দাও, আমি হাত মুখটা ধুয়ে নিই তারপরে। ভাইপো চলে এসো, আমি আর মেয়াবাবুর ছেলে মিলন মিলে মেনুতে আছে পালং শাক, মুসুর ডাল, মুসুর ডাল, উচ্ছে উচ্ছে, বেগুন, বেগুন ছানা, আর মাছে আলু তিন পিস, দু পিস, এক পিস কমাবে, ঠিক আছে ভাইবো? ঠিক আছে, স্টার্ট করে দাও, ভাইবোকে ডাল আর একটু দিবি। 1:40 বাজে, আমি ঘুম থেকে উঠে একটু মুখটা ধুয়ে চা বসালাম, গ্রিন টি নেবো, জলটা ফুটে গেছে প্রায়, আর এদিকে পূর্ণিমাও চলে এসেছে। কি ব্যাপার এত তাড়াতাড়ি? হ্যাঁ না, তাড়াতাড়ি বললাম একবার এসে, হ্যাঁ হরি আসবে বলে ওকে আসতে বলেছি 5:30-6, ও একদম সে 4:40 চলে এসেছে। জল ফুটে গেল, অফ করে দিই, এই ভাইপো থাকবে না বলছে, তাহলে একটু মুড়ি, ভাইপোকে একটু মুড়ি খাবি দাও, মুড়ি কি দিয়ে খাবি, পাঁপড় ভাজা না আলু ভাজা? এটা হলেই হবে, তাহলে দেখো কি তোমার সুবিধা যেতে হবে সেটা ভেজে দাও, আমি একটু পরে খাবো। ভাইপোর সঙ্গে গল্প করছিলাম, ও যেটা খেলে কি পোকোম্যান নাকি? হ্যাঁ কম্পিউটারে একটা খেলা আছে পোকোম্যান, পোকোমম, তা সেই খেলাটা খেলে 4-5 বন্ধু নিয়ে, ওরা একটা 5 গ্রুপ হয়, অপোনেন্ট পার্টি একটা 5 গ্রুপ হয়, এইসব গল্প শুনলাম জানছিলাম যে এলে এই যে গল্প গুজব করলাম, ভালো লাগলো না খারাপ লাগলো? ভালো লেগেছে তো? যদি ভালো লাগে স্ব ইচ্ছায় আসবে, আমি আর ডাকছি না, ঠিক আছে? তোমার যদি মনে হয় যে না জেঠুর সঙ্গে আমি দেখা করে আছি গল্প করে আছি, তাহলে আর আমার যদি কোনো প্রয়োজন হয়, মানে তুমি যেহেতু মাস্টার হয়ে গেলে প্রয়োজন লাগতেই পারে, তাহলে আমি তো তোমার মাকে ফোন করে দেবো যে একবার পাঠিয়ে তো আমার একটু এটা দেখবো একবার, ঠিক আছে? তখন তো আসবে। আর এমনিতে যদি তোমার ভালো লাগে, হ্যাঁ তুমি এলে জেঠুর ভাইতে তুমি আসতেই পারো, থাকতেই পারো, খেতেও পারো, ঘুমোতেও পারো, নাও আসতে পারো, যা খুশি তোমার, এটা তোমার চয়েস। ওকে, তুমি সরি চেয়ে নিই, কালকে কমেন্ট সেকশনটা কোনো কারণে অফ হয়ে গিয়েছিল, আমি তো এখনও শিক্ষানবিস, শিখছি এই এদের সব সাহায্য নিয়ে, কী কারণে কী হয়েছিল বুঝতে পারিনি, যে আজকে সকালবেলা দেখলাম একটাও কমেন্ট পড়েনি, যখন কী ব্যাপার হলো, তারপরে দেখি কমেন্ট সেকশন অফ হয়ে আছে, এদের সব সাহায্য নিয়ে, মাস্টারদের সাহায্য নিয়ে তারপরে আবার কমেন্ট সেকশনটা খুলে একটা সবজি বানাও, আর মাস্টার একটু হরিকে ডেকেছি, হরি আসছে, তা টুকির শরীরটা ভালো না, তা ওই জন্য ভাই এসছে, দুজন মিলে পছন্দ করবো, আর পূর্ণিমা তো আছে সহযোগিতায়, আর সঙ্গে এই যে ময়নাকবাবুও আছে, হ্যাঁ 4 মিলে দেখে একটা শাড়ি একটা পছন্দ করতে হবে, কি ঠিক আছে মানুষ হয়ে যাবে? অমানুষকে মানুষ করে দেওয়া ভালো তো, আর আমাদের আর চিন্তা নাই, কারণ তোমার সঙ্গে থেকে থেকে এই যে ভাইটিও আমার কিন্তু মিস্ত্রি হয়ে যাচ্ছে, ওর এনার্জি দেখছি আমি লেগে যাচ্ছে তোমার সঙ্গে, মানে ও শিখে যাচ্ছে, ব্যাস আর কোনো চিন্তা নেই, ব্যাস ব্যাস রিটায়ারমেন্টে ততদিন থাকবো, কতদিন আছে? আর 2 বছর থাকি তাহলে,
ঘর এখানে নিচে একটা দিয়ে দেবো। এই যে হরেবাবু চলে এসছে, আমার মুড়ি খাওয়া হয়ে গেল। আর এই যে হরেবাবু চলে এসছে, হ্যালো আয় একবার। বাহ, একদম এক দেখাতেই মনে হচ্ছে হয়ে যাবে নাকি? আমারও পছন্দ। হ্যাঁ পূর্ণিমা, হ্যাঁ দেখে যাও। এই যে প্রথম দেখাতেই ভাই বের করে ফেললো এই শাড়িটা, আমারও মনে হচ্ছে খুবই পছন্দ হচ্ছে, যদিও আমি শাড়ি ব্যাপারে কিছু জানি না। দেখো দেখি পূর্ণিমা কি বলছে, দেখি বিয়ে বাড়ি। হাসি দেখি বোঝা যাচ্ছে বেশ। তাহলে আর আর দেখে লাভ নাই নাকি? মৌমিতার জন্য এই শাড়িটাই পছন্দ করা হলো। এমনি পরে যেতেও পারবে। এই যে লাস্টলি এই নেওয়া হলো, এটা হলো আঁচল আর এটা হলো বডি। ব্যাস ঠিক আছে, ব্যাস চলো এক করে দাও।